আবু বকরের পাগলামি আবার আর সহ্য হয় না। কি পাগলামি করা শুরু করছে আবু বকর? আজকে সালার চটের জামা, যে আবু বকরের মক্কার ভিতরে সবচেয়েতে বড় বড় কাপড়ের দোকান, সেই আবু বকরের শরীরের ভিতরে সালার চটের জামা। এই আবু বকর সালার চটের জামা পরিধান করে আজকে মদিনার অলিতে গলিতে ঘোরাঘুরি করেছে। আমি আল্লাহর আর সহ্য হয় না। যাও জিব্রাইল, আমার পক্ষ থেকে তুমি নিজেও একটা সালার চটের জামা পরে আমার বন্ধুর সামনে হাজির হয়ে যা। এই যে ভালোবাসা শুরু। জিব্রাইল আলাইহিস সালাম সালার চটের জামা পরে আল্লাহ রসুলের সামনে এসে সালাম বিনিময়। বিশ্বনবীজি দেখেই দিছে একটা মুস্কি হাসি। জিব্রাইল, তোমার শরীরের ভিতরে সালার চটের জামা। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু পরেই আপনি খেলা দেখবেন। কেন আমি সালার চটের জামা পরেছি? একটু পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে আসছেন। বিশ্বনবী যে আবু বকররে দেখে চিনতে পারে না কে এই মানুষ, কাছে এসে বিশ্বনবীজি আর কোনো কথা বলছে না, দাড়ি ভিজে ভিজে রসুলের জামার দিকে পানি পড়ছে। আবু বকর, তোমার কোথায় গেল বড় বড় কাপড়ের দোকান? কোথায় গেল তোমার দামি দামি কাপড়? কয়েকদিন দেখলাম একটা নতুন কাপড় পরিধান করে মসজিদে নববীতে আসা যাওয়া করলে, আজকে কেন চটের জামা পরলা? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি না বলেছেন যে যত বেশি গরিব হবে আমার আল্লাহ নাকি তাকে তত বেশি ভালোবাসবে? এই জন্য আমি গরিব হতে চাই, গরিব আমি ধনী হতে চাই না। আমি ধনী হওয়ার স্বপ্ন দেখি না, আমি গরিব হওয়ার স্বপ্ন দেখি। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আবু বকর সালার চটের জামা শরীরে পরিধান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের কথা আরশে আজিমে আমার সাথে তুলে ধরেছেন। আবু বকরের নাম আমার আল্লাহ তিনবার নিয়েছে। আপনার নাম যদি আমার আল্লাহ একবার নেয়, সারা জীবনের সব কিছু সুখ শান্তি আদায় হয়ে যাবে, ঠিক কিনা? আর কিছু দরকার আছে? কথা বলেন, আছে আছে? আবু বকরের নাম কয়েকবার আমি জিব্রাইলের সামনে আল্লাহ রাব্বুল আলামিন নেওয়ার পর বললেন, আবু বকর, যা শুরু করেছে দুনিয়ার ভিতরে আমি আল্লাহর আর সহ্য হয় না। যাও জিব্রাইল, আজকে তুমি নিজেও সালার চটের জামা পরে আমার রাসূলের সামনে যাও। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আবু বকর সালার চটের জামা পরার কারণে শুধুমাত্র আমি জিব্রাইল যে সালার চটের জামা পরেছি তা নয়, আসমান এবং জমিনের ভিতরে যত ফেরেশতা আছে সব ফেরেশতা আজকে সালার চটের জামা পরিধান করেছে। এই জন্য ইমানদার বাড়ি চায় না, ইমানদার গাড়ি চায় না, ইমানদার এক সপ্তাহ পর্যন্ত অনাহারে থাকলে তার কোনো কষ্ট হয় না, তার কোনো দুঃখ হয় না। যদি বন্দি চার দেয়ালের খাবার যদি খায়, ইমানদারের কোনো কষ্ট হয় না, ইমানদার কষ্ট পায় না। ইমানদার শুধুমাত্র পৃথিবীর দুনিয়ার চিন্তা করে না, চিন্তা করে ইমানদার শুধু জান্নাতে।
বিশ্বনবীজি বললেন, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন গরিবদেরকে বেশি ভালোবাসেন ধনীদের চাইতে, কিন্তু আবু বকর এখন গরিব না ধনী। কথা বলেন, গরিব না ধনী। আবু বকরের চিন্তা, আল্লাহ রাব্বুল আলামিন ধনীদেরকে বেশি ভালোবাসে না, গরিবদেরকে বেশি ভালোবাসে। ও মিয়া, পৃথিবীর কারো ভালোবাসার দরকার নাই, শুধুমাত্র যদি আল্লাহর ভালোবাসা আপনার সাথে থাকে, জান্নাত আপনার জন্য অনিবার্য। কেউ আপনাকে জান্নাত থেকে ফিরাতে পারবে না, কেউ আপনাকে অন্ধকার কবরের ভিতরে কেউ কখনো কোনো সময় কোনো ডিস্টার্ব করতে পারবে না। যদি আল্লাহর ভালোবাসা না আপনার প্রতি থাকে, সামনের দিকে বিপদ আর বালা মুসিবত আছে না? নাই। আল্লাহর যদি ভালোবাসা না থাকে, আপনারা কেউ বাঁচাইতে পারবে? কথা বলেন, পারবে? পারবে। আবু বকরের একটাই চিন্তা, আল্লাহ রাব্বুল আলামিন গরিবদেরকে বেশি ভালোবাসেন। রাতের বেলা ঘুমাইতে গেলে আবু বকর শুধু একটাই চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন গরিবদেরকে বেশি ভালোবাসেন। সকালে উঠেই চলে গেলেন দোকানে, সবচাইতে বড় দোকান বিক্রি করে দিয়ে আল্লাহর রাস্তায় সবদের হামদান করে দিয়েছে। এই যে শুরু দান করা শুরু, প্রথম দোকান প্রথম দিনে, আরেকটা দোকান দ্বিতীয় দিনে, আরেকটা দোকান তৃতীয় দিনে, আরেকটা দোকান চতুর্থ দিনে, যত দোকান ছিল সব দোকান আল্লাহর জন্য দান করে দিলেন। এখন আবু বকর হলেন সবচাইতে গরিব। সুবহানাল্লাহ। বলেন, কারণ গরিবদেরকে বেশি ভালোবাসেন কে? আওয়াজ দিয়ে বলেন না, কে? গরিবদেরকে বেশি ভালোবাসেন আল্লাহ। ও মিয়া, বিশ্বনবীজির জবানের কথা, পৃথিবীর কোনো মানুষের কথা নয়, পৃথিবীর কোনো মানুষের কোনো ফরমেশন কথা নয়, একজনের কথা, আল্লাহর পরেই যার স্থান। বন্দুকের গুলি মিস হতে পারে, আগামীকাল সূর্য উঠবে কি উঠবে না এইটা মিস হতে পারে, কিন্তু আমার রাসূলের জবানের কথা কখনো মিস হতে পারে না। আবু বকর বললেন, আমার রাসূল, আমার নবী বলেছেন, যদি আমি গরিব হই, আমার আল্লাহ আমার বেশি ভালোবাসবে। এই জন্য আবু বকর সব সম্পদগুলো দান করে দিলেন। ঘরের ভিতরে অল্প কিছু দেরহাম নিজের বিবির হাতে দেওয়ার পর বললেন, বিবি, প্রতিদিন ব্যবসা করে রাতের বেলা যখন ঘরে আসতাম, অন্তত হাতের ভিতরে 10 থেকে 15টা দেরহামের বস্তা থাকতো। আজকে বিবি, তোমার হাতের ভিতরে একটা দেরহাম, এই একটা দেরহামের প্যাকেট রেখে দিলাম, যদিও ভবিষ্যতে লাগে আমার হাতে দিয়ে দিও। একটু পরে আবু বকর এসে বলছেন, বিবি, যে টাকার বস্তা, টাকার দেরহাম, ছোট্ট একটা দেরহাম তোমার হাতে দিলাম, ওই দেরহামটা দিয়ে দাও। বিবি বললেন, একটু আগেই বললেন রেখে দিতে, আবার এখন চাইছেন, কিছু বুঝি নাই। আবু বকর বললেন, বিবি, তোমার হাতে দেরহামের টাকা দেবার পর আমি চলে গেলাম বিশ্বনবীজির দরবারে। বিশ্বনবীজি বললেন, কে আছে এই জায়গার ভিতরে? আমার একজন সাহাবি। ওই সাহাবি হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে পারবে উমাইয়ার হাত থেকে আমার সাহাবি বিলালকে মুক্ত করে নিয়ে আসতে? বিবি, সাথে সাথে আমি আর ধৈর্য ধরে পারলাম না, আমি আবু বকরের হাত উপরের দিকে বললাম, লাব্বাইক সাআদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, আবু বকর এই মুক্ত করে দেবে। দাও দেরহাম দাও। বিবিও সেই রকম, আবু বকর যেই রকম, বিবিও সেই রকম দিয়ে দিলেন দেরহাম। হাতের ভিতরে দেরহাম নিয়ে, টাকা নিয়ে চলে গেলেন উমাইয়ার সামনে। এরপরে বললেন, উমাইয়া, কত টাকা হলে হযরত বেলালকে আমার হাতে উঠাইয়া দিবি? ধর স্বর্ণ মুদ্রা নিয়ে নে। উমাইয়া বললেন, আবু বকর, আমি তো জানতাম মক্কার ভিতরে সবচাইতে বড় দোকানের মালিক ছিলা তুমি,
ব্যবসার কৌশল তুমি বুঝো তুমি। আবু বকর ব্যবসায়ের কৌশল তোমার সবচাইতে ভালো জানা। কালো একজন গোলামের জন্য হাজার হাজার দিরহাম তুমি আমার হাতে উঠায় দিলা। আবু বকর বললেন, চুপ কর উমাইয়া, আজকে যদি তুই এই হযরতে বেলালের জন্য এই মক্কার অর্ধেক সম্পদ তুই যদি চাইতি, আমি আবু বকর অর্ধেক সম্পদ খরিদ করে তোকে দিয়ে বেলালকে মুক্ত করে নিয়ে যেতাম। কারণ তুই জানিস না রে উমাইয়া, এই বেলালের কথা কারো মুখ থেকে বাহির হয় নাই। আল্লাহর পরেই যার সম্মান, আল্লাহর পরেই যার সম্মানের স্থান, তিনি হলেন আমার হাবিব, তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছেন, কে আছে মক্কার ভিতরে এই বেলালকে মুক্ত করে দিবে? আমি হাত উঠিয়েছিলাম। আজকে বেলালকে যদি মুক্ত করে আমার রাসূলের সামনে হাজির করে দিই, আমার রাসূলের কলিজার ভিতরে শান্তি আসবে। আর আমার রাসূলের মুখের ভিতরে যদি হাসি ফোটাতে পারি, ভালোবাসা একজনের পক্ষ থেকে আসবে, তিনি কে? আবু বকরের একটাই চিন্তা, ভালোবাসা নেবে একজনের কাছ থেকে, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, কে? কিন্তু আমরা ভালোবাসা চাই শুধুমাত্র দুনিয়ায়, গার্লফ্রেন্ডের ভালোবাসা চাই, বিবির ভালোবাসা চাই, শ্বশুর শাশুড়ির ভালোবাসা চাই, কিন্তু কোন কাজ করলে আমার আল্লাহ যে বান্দারে ভালোবাসে আজ পর্যন্ত আমরা তালাশ করি নাই, কথা কন না কেন আমাদের জানা নাই। কিন্তু আবু বকরের একটাই চিন্তা, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, দুনিয়া থেকে বিদায় হবার সাথে সাথে কারো ভালোবাসা আমার আর কাজে পুষবে না, তখন একজনের ভালোবাসা লাগবে, তিনি কে? হযরত আবু বকর একদিন মসজিদে নববীতে বসে ডুকরে ডুকরে কাঁদছেন। হযরত আবু বকর মসজিদে নববীতে বসে ডুকরে ডুকরে কান্না শুরু করেছেন বাচ্চা ছেলের মতো। সাহাবীরা এসে বলছেন, আবু বকর তুমি কান্না করো কেন? তোমার তো কান্নার কোনো প্রয়োজন নাই রে আবু বকর, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। ও আবু বকর, ওই 10 জনের সার্টিফিকেটের ভিতরে সর্বপ্রথম সার্টিফিকেট হলো সেই আবু বকর তোমার। আরে তোমার চিন্তা কিসের? ও আবু বকর, তুমি তো জান্নাতের সার্টিফিকেট হাতে পেয়েছো, তোমার তো কান্নার কোনো দরকার নাই। আবু বকর কান্না করে বললেন, সাহাবীরা, আমার রাসূল তো বলেছে জান্নাতের ভিতরে আমার রাসূল নিয়ে যাবে, কিন্তু আমার রাসূল তো এখনো পর্যন্ত বলে নাই আবু বকর অন্ধকার কবরে তোমারে মাফ করে দিবে, আমি বিশ্বনবী সাক্ষ্য দিলাম, এমন কথা তো আমার আবু বকর এখনো পর্যন্ত আমার রাসূল বলে নাই। বিশ্বনবী বললেন, আবু বকর আমল যদি ভালো হয়ে যায় তোমার জন্য কবর হয়ে যাবে জান্নাতের বাগান, আর যদি আমল খারাপ হয়ে যায়, আমি বিশ্বনবীর প্রথম সাহাবি আবু বকর বলে তোমার সাথে কোনো খাতির হবে না। আবু বকরের সাথে যদি কবর খাতির না করে, আমি আর আপনার সাথে কোনো খাতির আছে? কথা বলে আবু বকর বললেন, এই জন্যেই অন্ধকার কবরের সার্টিফিকেট আমার রাসূল আমারে দেয় নাই, যার কারণেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা চাই। কোন কাজটা করলে আমার আল্লাহ আমি আবু বকরকে ভালোবাসবে? যদি জীবন দিতে হয় জীবন দিব, এরপরেও আল্লাহর ভালোবাসা আদায় করে ছাড়ব। ভিতরে কথা বোঝা যায়? সবাই তো বলে না, ভিতরে কি কথা বোঝা যায়? কথা বোঝা যায়? যায়, একটু আওয়াজ দিন। আপনারা আওয়াজ না দিলে তো আমি শেষ। একটু আওয়াজ দিন। আওয়াজ দেওয়া যাবে? কথা বলেন, আওয়াজ দেওয়া যাবে? সবগুলো শেষ, আর কিছু নাই আবু বকরের কাছে, আর কিছু নাই। যত বড় বড় দোকান সবগুলো দান করে দিলেন আল্লাহর জন্য, এখন হয়ে গেলেন গরিব। কারণ আবু বকর জানে গরিবরে বেশি ভালোবাসে কে। একটু আওয়াজ দিয়ে বলেন, কে?
কয়েকদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর মোবারক খোলার পর নিজের চাদর মোবারক বিছিয়ে দিয়ে বললেন, সাহাবীরা কে কে আছো, কে কে আছো সাহাবীরা সেই দিকে, আমার চাদর মোবারকে চাঁদা দাও, যুদ্ধের ময়দানের জন্য দান করো, কে আছো কে কি দিবা। সব সাহাবীরা চলে গেলেন চাঁদা নেওয়ার জন্যে। যুদ্ধের ময়দানে যাবার আগে বিশ্বনবীর চাদর মুবারকের ভিতরে চাঁদা দেবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরের ভিতরে একটা চিন্তা। হযরত ওমর চিন্তা করলেন, ও আবু বকর, কোনদিন তোমার সাথে নেক আমল করে আমি ওমর উপরের দিকে উঠতে পারি নাই, কারণ মক্কার ভিতরে মদিনার ভিতরে ওমরের চাইতে আরেকজন বাড়তি আমলদার আছে, তার নামটাই হলো আবু বকর। ওমর বললেন, কোনদিন পারি নাই, তবে আজকে আবু বকর বিশ্বনবীর চাদর মোবারকেই দেখা যাবে কে বেশি দান করে। আজকে মনে হয় আবু বকর তুমি যা দান করবা তার চাইতে আমি ওমর বেশি দান করব, বোঝা যায় তোমার চাইতে আমি ওমরের দানের নেক বেশি হয়ে যাবে। আমলের খাতিরে ঈর্ষা করা হিংসা করা জায়েজ আছে, সুবহানাল্লাহ বলেন, কিন্তু আমাদের হিংসা হলো এখন জমি জমা নিয়ে, আছে না নাই? একজন ভালো খায়, একজন ভালো পোশাক পরে, আরেকজন ভালো লেখাপড়া করে, আমাদের সহ্য হয় না, কথা কন না কেন? হিংসা হিংসি কম না বেশি, এই হিংসা করা জায়েজ নাই। কিন্তু একজন তাহাজ্জুদ নামাজি, সে তাহাজ্জুদ নামাজি, আমি তাহাজ্জুদ নামাজি হইতে পারবো না কেন? এই হিংসা করা জায়েজ আছে, সুবহানাল্লাহ বলবেন না? সে সপ্তাহের ভিতরে পাঁচটা রোজা করে, আমি করতে পারবো না কেন? আমিও করবো, এই হিংসা করা জায়েজ। সে হজ করেছে, আমি করতে পারবো না কেন? আমিও হজ করব, এই হিংসা করা জায়েজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর আজকে জানি তুমি আমার চাইতে বেশি নেক অর্জন করতে পারবা না, কারণ আজকে তুমি যা দান করবা তোমার ঘরে তো কিছুই নাই, আমি ওমর তোমার চাইতে বেশি দান করব, বোঝা যায় তোমার চাইতে নেক আমি ওমর বেশি পাবো, সুবহানাল্লাহ বলে। চলে গেলেন আবু বকর, চলে গেলেন ওমর, কিন্তু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো পর্যন্ত আবু বকরকে চিনে নাই। কে এই আবু বকর এখনো পর্যন্ত চিনে নাই? বিশ্বনবীজি একদিন বসে আছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের তারকা গুলো গুনছেন। বিশ্বনবীজি বললেন, আয়েশা আকাশের তারকা গুনে শেষ করতে পারবা না, শোনো রে আয়েশা, আকাশের যত তারকা এই অসংখ্য তারকার চাইতে আমার একজন সাহাবী আছে, ওই সাহাবীর নাম হলো হযরত ওমর, আমার ওই সাহাবী হযরত ওমরের আকাশের তারকার চাইতে আমল আরো বেশি। আয়েশার মনের ব্যথা, মনের ভিতরে কষ্ট দুঃখ পেলেন আয়েশা। বিশ্বনবীজি বললেন, আয়েশা মনে কষ্ট পায় না, বুঝতে পেরেছি তোমার বাবার কথা হয়তো বলি নাই, ঠিক আছে রে আয়েশা যাও, তোমার বাবার কথা যদিও আমি বলি নাই, কিন্তু তোমার বাবাকে আয়েশা তুমি এখনো পর্যন্ত চিনো না, তোমার বাবার সারা জিন্দেগির নেক আমল ওজন করার কোনো দরকার নেই। তোমার বাবা যেই দিন আমার সাথে মক্কা থেকে মদিনাতে হিজরত করার দিন যেই সময়টুকু আমার সাথে ছিলেন গুহার ভিতরে, তোমার বাবার ওরুর উপরে মাথা রেখে আমি বিশ্বনবী যতক্ষণ পর্যন্ত ঘুমিয়েছিলাম ওই সময়টুকুর নেক আমার আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে যা দান করেছেন ওই নেকটাই যদি আবু বকরের এক পাল্লাই দিয়ে দেওয়া হয়, আর হযরত ওমর সহ সমস্ত মুসলমানের নেক যদি আরেক পাল্লাই দিয়ে দেওয়া হয়, আবু বকরের নেকের ওজনটাই বেশি হয়ে যাবে। এই সে আবু বকর, যেমন তেমন কোনো সাহাবী নাই,
চলে গেলেন আবু বকর ঘরের ভিতরে, চলে গেলেন ওমর ঘরের ভিতরে। ওমর একটা অনেক বড় বস্তা এনে বিশ্বনবীর সামনে ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দান করে দিলাম। হযরত ওমরের বস্তার চাইতে হযরত আবু বকরের বস্তা আরো ছোট। ছোট্ট একটা বস্তা এনে হযরত আবু বকর ছেড়ে দিলেন। হযরত আবু বকর ছোট্ট বস্তা ছেড়ে দিতে জিব্রাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে বেশি দানের হিসাব হবে না, আজকে যে দান কম করেছে তার হিসাব আগে হবে। আজকে বেশি দানের হিসাব নয়, আজকে কম দানের হিসাব, আজকে কম দানের হিসাব, যে কম দান করেছে তার হিসাবটাই আপনি করবেন। বিশ্বনবীজি বুঝে ফেললেন, বললেন, আজকে যারা যারা দান করেছো সবার দানের চাইতে আজকে আবু বকরের দানটাকে আল্লাহ বেশি পছন্দ করেছে। ওমর বললেন, কিভাবে? আমরা তো কম দি নাই, অমুক সাহাবি তো কম দেয় নাই, অমুক সাহাবি তো কম দেয় নাই। বিশ্বনবীজি বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কয় ভাগ দিয়েছো? ওমর বললেন, বস্তা বানাইছি দুইটা। জোরে বলেন, কয়টা? আমি ওমরের ঘরে বস্তা বানিয়েছি আমি দুইটা, একটা বস্তা ঘরের ভিতরে রেখে দিয়েছি, আর একটা বস্তা মাথায় করে আপনার সামনে এনেছি। সর্বশেষ বিশ্বনবীজি বললেন, আবু বকর কি আনলা আর কি রাখি আসলা? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘর থেকে যখন বাগির হয়েছিলাম আমি, ঘর থেকে যখন বাগির হয়েছিলাম, পাশেই দেখি আমার বিবি সুই দিয়ে সেলাইয়ের কাজ করছিল। আমি আমার বিবির হাত থেকে ছপ করে স্বর্ণমুখী সুঁইটা হাতে নিয়ে বললাম, এই সুঁই আমার ঘরে থাকতে পারে নাই, সুঁইটাকেও আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। ঘরের কোনায় কোনায় কি আছে সবগুলো তালাশ করে বস্তার ভিতরে ভরেছি, সবগুলো নিয়ে এসেছি। বিশ্বনবীজি বললেন, কারে রেখে আসতো ঘরে, কারে রাখছো ঘরে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের ভিতরে আছে এক আল্লাহ, আরেকজন আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে ভালোবাসা শুরু, সুবহানাল্লাহ বলবেন না? এখন আস্তে আস্তে ভালোবাসবেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন তো কে? আবু বকরের শরীরের ভিতরে আরেকটা জামা, এই জামাটা হলো এমন জামা, একটাই জামা প্রতিদিন ব্যবহার করেন আবু বকর। হঠাৎ করে জামার এক সাইডটা ছিঁড়ে গেলেন, ছিঁড়ে যাওয়ার পর হযরত আবু বকরের বিবি একটা নতুন জামা আবু বকরের হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। আবু বকর বললেন, এই জামা কোথাকার জামা, এত নতুন জামা, এত দামি জামা? আবু বকরের বিবি বললেন, ওই যে যেই সময় আপনি ব্যবসা করতেন, বড় বড় দোকান ছিল, ওই সময়কার জামা আমি একটা যত্ন করে রেখে দিয়েছিলাম, আমি আজকে দেখছি আপনার একটাও জামা নাই, যা একটা জামা এইটাও আজকে ছিঁড়ে গেছে। আপনি ছিঁড়া জামা পরে আল্লাহ রাসূলের দরবারে যাবেন, আমি বিবি হয়ে এইটা আমার পছন্দ হচ্ছে না, এই জন্য আপনার জন্য ওই যে রেখে দেওয়া জামা, ওই জামাটুকু আপনার হাদিয়া দিলাম, আপনি গায়ে পরে নেন। বিবির হাদিয়া দেওয়া, নিজের গায়ে পরে নিলেন জামা। আবু বকর একবার হাতের দিকে তাকায়, হাতের দিকে তাকিয়ে দেখে জামাটা অনেক দামি, নিজের শরীরের দিকে তাকায়, নিজের শরীরের দিকে তাকানোর পরে দেখে জামাটা অনেক দামি, বেচলে অনেক টাকা পাওয়া যাবে, অনেক টাকা পাওয়া যাবে। আবু বকর বললেন, আমার শরীরের ভিতরে এত জামি দামা থাকবে, এইটা সুন্দর দেখায় না। আবু বকর জামাটারে খুলে নিয়ে গেছেন কাপড়ের দোকানে, নিজের জামাটাকে টাকা দিয়ে বিক্রি করছে। সুবহানাল্লাহ বলবেন না?
নিজের জামা খোলার পর কাপড়ের দোকানে দাম দিয়ে বিক্রি করে সেখান থেকে একটা অংশ বাকির করার পর হযরত আবু বকর চলে গেছেন সালার চট কিনতে। সালার চট, কিসের চট? আওয়াজ দিয়ে বলেন, কিসের চট? সালার চট আপনাদের ঢাকায় কি বলে? এডামরাতে কি বলে? সালার চটই বলে, বস্তা। আরে সালার চট কিনেছেন আবু বকর, আর বাকি টাকাগুলো মুট করে ধরে আছে। সালার চট হযরত আবু বকরের শরীরের মাপ দিয়ে হযরত আবু বকর নিজ হাতে কেটেছেন। কাটার পর খেজুর গাছের কাটা দিয়ে সালার চট দিয়ে একটা নিজের গায়ের জামা বানিয়ে নিজের কাছে পরেছে। নিজের শরীরের ভিতরে সালার চটের জামা হযরত আবু বকর পরিধান করে বাকি টাকাগুলো এতিমদের বাড়ি বাড়িতে বিলিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল, আবু বকরের পাগলামি আমার আর সহ্য হয় না। আবু বকরের পাগলামি আমার আর সহ্য হয় না। কি পাগলামি করা শুরু করছে আবু বকর? আজকে সালার চটের জামা যে আবু বকরের মক্কার ভিতরে সবচেয়ে বড় বড় কাপড়ের দোকান, সে আবু বকরের শরীরের ভিতরে সালার চটের জামা। এই আবু বকর সালার চটের জামা পরিধান করে আজকে মদিনার অলিতে গলিতে ঘোরাঘুরি করেছে। আমি আল্লাহর আর সহ্য হয় না। যাও জিব্রাইল, আমার পক্ষ থেকে তুমি নিজেও একটা সালার চটের জামা পরে আমার বন্ধুর সামনে হাজির হয়ে যাও। এই যে ভালোবাসা শুরু। জিব্রাইল আলাইহিস সালাম সালার চটের জামা পরে আল্লাহ রাসূলের সামনে এসে সালাম বিনিময়। বিশ্বনবীজি দেখেই দিছে একটা মুস্কি হাসি। জিব্রাইল, তোমার শরীরের ভিতরে সালার চটের জামা। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু পরেই আপনি খেলা দেখবেন। কেন আমি সালার চটের জামা পরেছি? একটু পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে আসছেন। বিশ্বনবী যে আবু বকররে দেখে চিনতে পারে না কে এই মানুষ, কাছে এসে বিশ্বনবীজি আর কোনো কথা বলছে না, দাড়ি ভিজে ভিজে রসুলের জামার দিকে পানি পড়ছে। আবু বকর, তোমার কোথায় গেল বড় বড় কাপড়ের দোকান? কোথায় গেল তোমার দামি দামি কাপড়? কয়েকদিন দেখলাম একটা নতুন কাপড় পরিধান করে মসজিদে নববীতে আসা যাওয়া করলে, আজকে কেন চটের জামা পরলা? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি না বলেছেন যে যত বেশি গরিব হবে আমার আল্লাহ নাকি তাকে তত বেশি ভালোবাসবে? এই জন্য আমি গরিব হতে চাই, গরিব, আমি ধনী হতে চাই না। আমি ধনী হওয়ার স্বপ্ন দেখি না, আমি গরিব হওয়ার স্বপ্ন দেখি। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আবু বকর সালার চটের জামা শরীরে পরিধান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের কথা আরশে আজিমে আমার সাথে তুলে ধরেছেন। আবু বকরের নাম আমার আল্লাহ তিনবার নিয়েছে। আপনার নাম যদি আমার আল্লাহ একবার নেয়, সারা জীবনের সব কিছু সুখ শান্তি
আদায় হয়ে যাবে, ঠিক কিনা? আর কিছু দরকার আছে? কথা বলেন, আছে আছে। আবু বকরের নাম কয়েকবার আমি জিব্রাইলের সামনে আল্লাহ রাব্বুল আলামিন নেওয়ার পর বললেন, ও আবু বকর, যা শুরু করেছে দুনিয়ার ভিতরে আমি আল্লাহর আর সহ্য হয় না, যাও জিব্রাইল, আজকে তুমি নিজেও সালার চটের জামা পরে আমার রাসূলের সামনে যাও। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আবু বকর সালার চটের জামা পরার কারণে শুধুমাত্র আমি জিব্রাইল যে সালার চটের জামা পরেছি তা নয়, আসমান এবং জমিনের ভিতরে যত ফেরেশতা আছে সব ফেরেশতা আজকে সালার চটের জামা পরিধান করেছে। শান আর মর্যাদা আর ভালোবাসা আস্তে আস্তে প্রকাশ হচ্ছে, সুবহানাল্লাহ। বলে এইবার আসছে চতুর্থ নম্বর ভালোবাসা, সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজ পড়ে, মসজিদে নববীতে নামাজ পড়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরের দিকে যায়, মসজিদে নববীতে নামাজ পড়ে নিজের ঘরের দিকে যায়, পাশে থেকে একজন কাফের প্রতিদিন আবু বকরকে গালমন্দ করে, খারাপ খারাপ গালি দেয়, আজে বাজে গালি দেয়, কিন্তু আবু বকর কোনোদিন অন্তরের ভিতরে ব্যথা নেয় না। হঠাৎ করে একদিন আবু বকর জোহর নামাজ পড়ার পর যখন নিজের ঘরের দিকে রওনা দিয়েছে, ওই যে কাফের, ওই কাফের বলে উঠেছে, মুসলমান যত আছে সবাই ফকির, মুসলমানের আল্লাহও ফকির। নাউজুবিল্লাহ, আস্তে করে বলেন, আমার রব কি ফকির? আওয়াজ দিয়ে বলেন, আমার রব কি ফকির? নাকি নাস্তিকের বাচ্চারা ফকির? কাফেরটা চিৎকার করে বলছে, মুসলমান সবাই ফকির, মুসলমানের আল্লাহও ফকির। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের ভিতরে জোয়ার চলে এসেছে, নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই, কারণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের চাইতে বেশি ভালোবাসেন দুইজনকে। জোরে বলেন, কয়জন? এক হলেন আল্লাহ, আরেকজন হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মিয়া, আল্লাহকে এবং আল্লাহর রসুলকে বেশি ভালোবাসার কারণে আজকে তো আল্লাহর রসুল পাশে নিয়ে ঘুমিয়ে আছে, সুবহানাল্লাহ বলবেন না? মহব্বত যে বেশি, ভালোবাসা যে বেশি, পাশে নিয়ে ঘুমিয়ে আছে, যে জায়গাতে এক সেকেন্ড দাঁড়ানোর কোনো ক্ষমতা নাই কোনো মুসলমানের, সবসময় দৌড়ের উপরে থাকতে হয়। যারা গেছেন তারা জানেন, এক সেকেন্ড দাঁড়ানোর সুযোগ নেই, হাঁটার উপরে থাকতে হবে, সালাম দিয়ে চলে যাও, এই জায়গাতে বিলাপ করা কান্নাকাটির জায়গা না, দূরে চলে যাও, দূরে গিয়ে কান্নাকাটি করো। একজন মানুষের কবর কোথায় হবে এটা নিযুক্ত করেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন তো কে? আজকের বিষয়, আজকের পয়েন্ট যেটার উপরে কথা বললাম এটার উপরেই। গরিব দেখে কখনো ঘৃণা করেন না, গরিবদেরকে ঘৃণার চোখে দেখেন না। আজকে আলেমুলামাদের বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, যেখানে সেখানে যা তা বলে মুখ বন্ধ করে দিবেন, মাইক টেনে নিয়ে নেবেন, একটা জিনিস চিন্তা করবেন, প্রত্যেকটা জিনিস আল্লাহ ভিডিও করেছে, আল্লাহরও একদিন সময় আছে, চিল্লা বলেন ঠিক কিনা?
একটু চিন্তা ভাবনা করে সব কাজগুলো করা আমাদের দরকার। কারণ যার কেউ নাই তার আছে কে? একটু আওয়াজ দিয়ে বলেন তো কে? হয়তো আমাদের আজকে কিছু নাই, আমাদের আজকে কেউ নাই, মুসলিম জাতির আজকে কেউ নাই, কিন্তু আমরা সব সময় একজনের উপরে ভরসা করি, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন কে? আমি শুধু এতটুকু কথা বোঝানোর জন্যই একটু ঘোরাই পেঁচায় নিয়ে আসলাম।